প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং বিকম যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং বিএসসি যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো উভয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সিভ্যাক পেপার যে রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে পেপার রয়েছে সেই পেপার থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা চুজ করেছো লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন জীবনধারা রোগ এবং তাদের প্রতিরোধ এই সাবজেক্টই চুজ করেছো এই সাবজেক্টটি যারা নিয়েছো তাদের একটু চিন্তায় তোমরা পড়েছো যে স্যার আমাদের কীরকম ধরনের কোশ্চেন হবে কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখবো এমসিকিউ হবে না বড় প্রশ্ন হবে কেন এখনও পর্যন্ত তোমরা এই বিষয়টি জেনে উঠতে পারো তবে তোমাদের ম্যাক্সিমাম কলেজে যে প্যাটার্নে প্রশ্ন হবে পরীক্ষা নেবেন সেটি তোমাদের বলে অনেকেই দিয়েছেন কলেজে ম্যাডাম বা স্যারেরা তো সেখানে বলা হয়েছে যে এমসিকিউ কিউ বেশি কিছু কিছু কলেজে পরীক্ষা নেওয়া হবে কিছু কলেজে তোমাদের কিন্তু দু টু মার্কসের কোশ্চেন হিসাবে পরীক্ষা নেওয়া হবে তবে এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তবে তোমাদের ধরে নেওয়া হচ্ছে আমি অনুমান ভিত্তিক তোমাদের যে খবর আসছে সেই অনুমান ভিত্তিক খবরের ভিত্তিতে আমি তোমাদের দুটো দৃষ্টিকোণেই নোটস তৈরি করা হয়েছে একটি হচ্ছে এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ এবং এসি কিউ এবং আরেকটি হচ্ছে টু মার্কসের দু নম্বরের প্রশ্ন উত্তর তো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা জানো কোশ্চেন পেপার তোমাদের সিবিআই পেপার করা হয় এবং কলেজে সেটি পরীক্ষা হয় যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে কনস্টিটিউশনাল ভ্যালু এবং তোমাদের ইএনভিএস এবারেও এবারও তাই রয়েছে কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টের বদলে তোমাদের ছ ছটি সাবজেক্ট চুজ করতে হবে তার মধ্যে হচ্ছে একটি লাইফস্টাইল ডিসিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশান এই সাবজেক্টে তোমাদের যে পরীক্ষা হবে সেটি ডে মর্নিং মর্নিং ডে এবং ইভিনিং শিফটে পরীক্ষা হবে এবং সেটি ধরে নেওয়া হচ্ছে তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হতে পারে বা ডাইরেক্ট পঞ্চাশ নম্বরেও তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে দু নম্বরের করে ঠিক আছে এবং সেটি কলেজে হবে তো সেই দৃষ্টিকোণে রেখে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করেছি নমুনা প্রশ্নপত্র মক টেস্ট পেপার সেটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি অনেকটা উপকৃত হবে এবং আরেকটি মডেল প্র্যাকটিস সেটও দেবো যেটি হচ্ছে তোমাদের সব রকম মিলিয়ে অন্য আরেকটি প্যাটার্নে কীভাবে প্রশ্নপত্র হবে সেটিরও আমি দিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের এরকম মক টেস্ট পেপার মডেল প্র্যাকটিস সেট নমুনা প্রশ্নপত্র লাগবে অবশ্যই তোমরা জানবে এবং পিভি স্টাডি ক্লাসের সব থেকে প্রথমে কিন্তু পিভি স্টাডি ক্লাসে তোমাদের মডেল প্র্যাকটিস সেটের এই কনসেপ্টটা ইউটিউবে দেওয়া হয়েছিল চার বছর আগে থেকে তোমরা যদি ভিডিও দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখে নিই নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দু নম্বরের পনেরোটি প্রশ্ন প্রথম যে প্রশ্নটি হচ্ছে জীবনধারা রোগ বলতে কী বোঝো কার্ডিও ভাস্কুলার রোগ কী জীবনধারা রোগ প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো এবং তোমাদের আরেকটি কথা বলবো এই যে দু নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা যদি প্রশ্নগুলো পড়ে যাও তোমাদের দেখবে এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ যেখান থেকে কোশ্চেন আসবে না কেন তোমরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে এই একটা সুবিধা রয়েছে মধুমেহ রোগের দুটি কারণ লেখো স্থূলতা রোগের দুটি কারণ লেখো স্থূলতা রোগ প্রতিরোধের দুটি উপায় লেখো মধুমেহ রোগ হবার দুটি কারণ লেখো ঠিক আছে তারপর রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার দুটি উপায় লেখো কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধের উপায় লেখো হৃদরোগের প্রধান দুটি ঝুঁকির কারণ লেখো উচ্চ রক্তচাপ কি হাই ব্লাড প্রেশার কি দুটি সুষম খাদ্যের নাম লেখো সুষম খাদ্য কাকে বলে এটিও একটু পড়ে নেবে তোমরা দুটি সুষম খাদ্যের নাম লেখো সুস্বাস্থ্যের জন্য কি ধরনের খাদ্যের প্রয়োজন এবং এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু আমি বিগত আমার এই কোশ্চেনটা তৈরি করতে তিন থেকে চার দিন সময় লেগেছে কারণ অনেক ভাবনা চিন্তা করে আমি কিন্তু উত্তরগুলো নির্বাচন করেছি ঠিক আছে আমাদের কোচিংয়ে ক্লাস করানো হয় এবং তোমাদের আমাদের এই পেপারগুলো সিভ্যাক পেপার এবং পেপার এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের আমাদের কিন্তু অনলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে তবে এখন নেটি স্টপ করা হয়ে গেছে তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করো তোমাদের যদি ডাউট ক্লিয়ার করার থাকে তোমরা একটি দুটি ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে সেখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডাউটস রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তারপর দেখো সুস্বাস্থ্যের জন্য কী ধরনের খাদ্যের প্রয়োজন শারীরিক কার্যকলাপের দুটি উপকারিতা লেখো ঠিক আছে তারপর রয়েছে মানব জীবনে নিয়মিত ব্যায়ামের দুটি প্রভাব লেখো মানসিক চাপের দুটি উৎস লেখো ঠিক আছে মানসিক চাপ কমানো দুটি কৌশল উল্লেখ করো এবং যোগ ব্যায়ামের দুটি শারীরিক উপকারিতা উল্লেখ করো শারীরিক এবং মানসিক দুটো উপকারিতাই তোমরা দুটো দুটো করে উপকারিতা তোমরা একটু পড়ে রাখবে ঠিক আছে এখানে আঠেরোটি প্রশ্ন আমি দিয়েছি তোমাদের কিন্তু এরকম যদি দু নম্বরের কোশ্চেনের তোমাদের যদি পরীক্ষা নেয় তাহলে এরকম প্রশ্নপত্র তোমরা কিন্তু পেতে পারো ঠিক আছে তাই বলবো এই যে আঠেরোটি প্রশ্ন দিলাম খুব ভালো করে তোমরা পড়বে এগুলোর জন্য তোমরা সাহায্য নিতে পারো অনলাইনে গুগলে তোমরা সাহায্য নিতে পারো তোমরা ইউটিউব সার্চ করতে পারো ঠিক আছে তোমাদের ম্যাক্সিমাম এইখান থেকে সাবজেক্টের সাইসান কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছি এবং কিছু বাকি রয়েছে সেগুলো যদি তোমরা চাও কমেন্ট বক্সে লিখে জানাবে হ্যাঁ স্যার এই প্রশ্নের উত্তরগুলো যদি করে দেন তাহলে উপকৃত হই জানাবে আমি করে দেবো ঠিক আছে এবং তোমাদের আমি অন্যান্য পেপারগুলোরও তোমরা যদি চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি অন্যান্য পেপারও লাস্ট মিনিটের সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে